গত কয়েকদিন থেকে আমরা দেখছি বিভিন্ন রকমের মিডিয়ার লোকজন এবং চলচ্চিত্রের লোকজন তারা একটা কথা বারবার বলছেন যে অপু আমেরিকায় গিয়েছেন জয়কে নিয়ে, সাকিব সেখানেই আছেন এবং এখন রওনা দেবেন বীরকে নিয়ে বুবলিও। এটা শুনে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম ভিডিওতে যে আসলে সত্যিটা কি, সেটা যদি পারেন তো আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তো আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, সেরকম কোনো তথ্য আমি পাচ্ছিলাম না, কিন্তু বুবলিকে দেখেছি সেজাতকে নিয়ে উনি সুন্দর সুন্দর সব ছবি তার ওয়ালে আপলোড করছেন, খুব ভালো লেগেছে ছবিগুলো দেখে। বোঝাই যাচ্ছিল যে তিনি তার সন্তানকে নিয়ে সুন্দর একটা সময় কাটানোর চেষ্টাতেই আছেন এবং সেখানে কোনো রকম এমন আভাস কিন্তু তিনি দেননি যে তিনি চলে যেতে পারেন আমেরিকায় বা এরকম কোনো চিন্তাভাবনা তার আদৌ আছে। তো খোঁজখবর করছিলাম, এরই মাঝে তানভীর তারেকের একটা খুব ভালো ভিডিও আমি পেয়ে গেলাম যেখানে তানভীর তারেক সরাসরি বুবলির সাথে কথা বলেছেন যে সে কি আসলেই আমেরিকা যাওয়ার ব্যাপারে কোনো রকম কোনো চিন্তাভাবনা করছে কি না। তো সেখানে সম্ভবত টেক্সটে কথা হয়েছিল তাদের মাঝে, তো সেখানে বুবলি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে যে এখন সে এরকম কোনো কিছুই চিন্তা করছে না, তার আসলে সেই সময়ই নেই, সে অনেকগুলো সিনেমার কাজে হাত দিয়েছে এবং সেই সিনেমাগুলোর কারণে তার আসলে এত টাইট শিডিউল যে এখান থেকে মাঝখানে সে যে অন্য কিছু চিন্তা করবে, অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথাটা ভাববে, হ্যাঁ সেটা সে একদমই ভাবতে পারছে না, কারণ তার হাতে এই ব্যস্ততা, যেটা খুব ভালো। আমরা কিন্তু এটাই বুবলির কাছে চাইছিলাম যে যেটা যা কিছু হোক না কেন বুবলি যেন নিজেকে গুছিয়ে নিতে পারেন, বুবলি যেন আর ওই অতীতের দিকে না তাকিয়ে, যা হবার হয়ে গেছে সেটার দিকে না তাকিয়ে যেন উনি ভবিষ্যতের দিকে তাকান এবং ভবিষ্যতের দিনগুলো যেন সুন্দর হয়, সেই ব্যাপারে আরও বেশি সুন্দর মতো সচেষ্ট হন, সুন্দর করে কাজ করতে পারেন তিনি। তো দেখা যাচ্ছে যে সেরকম ব্যস্ততাই তার মধ্যে আছে। তানভীর তারেক আরও বললেন, উনি পড়ে শুনিয়েছেন যে বুবলি সেখানে উল্লেখ করেছে যে এখন বুবলি ব্যস্ত শুধুমাত্র নিজের সন্তান নিয়ে এবং কাজ নিয়ে, এবং সেই যেহেতু বীরের বাবা এবং মা, তো তার দায়িত্বটা অনেক বেশি, তো সে এখন সেই দায়িত্ব ছাড়া আর কিছু ভাবছে না। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি শিওর যে যারা বুবলির মতো বুবলির ভক্তকুল আছেন, বুবলির এই রকম জীবনে অহেতুক টানাপোড়েন নিয়ে যারা ওয়ারিড, তার যারা ভাবছেন যে এত ভালো একটা মানুষের জীবনে আরও ভালো কিছু হওয়ার কথা এবং সেটাই হোক, এরকম যারা ভাবছেন তারা কিন্তু অনেক খুশি হবেন যে যাক বুবলি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এরকম অবস্থায় আসলে কতজন ঠিকঠাক মতো নিজেকে ক্যারিয়ারে গুছিয়ে নিতে পারে এবং দুর্দান্ত সব কাজ করতে পারে সেটা আমরা আসলে সঠিকভাবে এখন পর্যন্ত বলতে পারবো না উদাহরণ দিয়ে, কিন্তু এখন যখন বুবলি আমাদের সামনে উদাহরণ আছেন আমরা কিন্তু বলতে পারবো যে না, হ্যাঁ এরকম ঘটনাও মানুষের লাইফে ঘটে এবং তারা কিন্তু ঘুরে দাঁড়ায়, যেমন ঘুরিয়ে দাঁড়িয়েছে আমাদের প্রিয় বুবলি। বুবলির জন্য অনেক শুভকামনা এবং এটাই তার কাছে কাম্য যে উনি অনেক বেশি নিজের কাজের প্রতি ফোকাসড থাকবেন, অন্যদিকে তাকাবেন না অন্য কিছুই, যে এত রিউমার চলছে, এত কাহিনী চলছে, এত নাটক চলছে, অপু সাকিব কি এক হবেন না কি হবেন না, কি হচ্ছে, সাকিব কেন এই স্টেটাস দিলেন, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, হ্যাঁ এটা নিশ্চয়ই অপুকে উল্লেখ করে লিখেছেন, হ্যাঁ সেটা যেটাই হোক না কেন, আমি অবশ্যই এটা মনে করি না, সেটা অন্য প্রসঙ্গে বলবো আমি, কিন্তু সেটা যেটাই হোক না কেন, হ্যাঁ উনি যেন এগুলোতে কান না দেন। এই যে মিডিয়া যে গসিপটা তৈরি করে, মিডিয়া যে হাইপটা তৈরি করে, এটা তো আসলে সম্পূর্ণটাই বিজনেস। একটা নিউজ পেপারে যদি এরকম একটা সংবাদ দেয়া হয় তখন যদি সেটার কাটতি পারে তাহলে তাদের ইনকামটা একটু ভালো হয়, বা যারা পরিচালকরা আছেন বা যারা মানে তারা তো চাইবেন একটা হাইপ সবসময় ক্রিয়েট করে রাখতেই। তো বুবলি আপনি এগুলো এই সব নিউজ টিউজ সব কিছু অ্যাভয়েড করুন, একদমই এসবের দিকে আপনি কান দেবেন না, মন দেবেন না কিছু না, আপনি খুবই ভালো কাজ করছেন, ক্যাসিনো এবং প্রহেলিকা দুটোতে দেখেই বোঝা গেছে এবং আপনি সামনে আরও ভালো কাজ করবেন আমি বলবো। যদি কিছু অভিনয়ের ব্যাপারে আপনি কোর্স করতে পারেন, অভিনয়ের ব্যাপারে কিছু ট্রেনিং নিতে পারেন, হ্যাঁ আপনার এখন নিজের উন্নয়নের দিকেই ফোকাস করা উচিত যে কীভাবে আপনি আরও নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, আরও গুণে গুণান্বিত হবেন, আপনি গিটার বাজাতে পারেন, আপনি চমৎকার গান করেন, সব কিছু মিলে যেন খুব ভালো একজন মানে সুপারস্টার আমরা হচ্ছে আপনার ভেতরে থেকে পেতে পারি। এখনই আপনি সুপারস্টার আমার মতে, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার কথাবার্তা, আপনার সব কিছু মিলিয়ে, কিন্তু তখন ওই যে একটা ব্যাপার আছে না যেন কবরীর মতো, হ্যাঁ সেরকম একটা পজিশনে আপনি তাহলে খুব দ্রুতই যেতে পারবেন, সেই দিন কিন্তু আর বেশি দূরে নয় এবং আপনার হাত ধরেই আরও অনেক ভালো ভালো নায়ক বাংলাদেশের চলচ্চিত্রে
তাদের অবস্থান করে নিতে পারবে। আপনি একদমই এসবে কান দেবেন না। আর যদি আপনার কাছে মনে হয় যে কেউ আপনাকে অনেক হেয় করছে, অহেতুক বেশি কথা বলে ফেলেছে, আপনার লাইফ নিয়ে বেশি কথা বলছে, হ্যাঁ, আপনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ফেলবেন। ভালো থাকবেন। আর ও হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।